বিয়ানীবাজারের কসবা খাসা গ্রামের প্রবীণ মুরব্বি হাজী আব্দুস সাত্তার ওরফে সেক্রেটারি সাত্তার আর নেই। সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 82 বছর। পৌরসভার কসবা ইমামবাড়ি শাহী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে তার মরদেহ গোলাপশাহ ওয়াকফ স্টেট কবরস্থানে সমাহিত করা হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, শিক্ষাবিদ আলী আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বাবুল ও জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশিদ দীপু, চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের জনসাধারণ। আব্দুল সাত্তার মৃত্যুর পূর্ব পর্যন্ত কসবা খাসা গ্রাম কমিটির আহ্বায়ক, কসবা ইমামবাড়ি কমপ্লেক্সের আহ্বায়ক সহ বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা, ভাই ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।